أرسلناك إلا رحمة للعالمين الله رب العالمين بولেন ও গো পয়গম্বর নবী আরবী কমলি ওয়ালা সরকার মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আপনার জন্য গোটা দুনিয়ার জন্য শুধু এই দুনিয়া নয় আলামিন রব্বুল আলামিন ডাক দিয়ে বলে আলমের বহুবচন হলো আলামিন যত জগৎ সমূহ আছে সব জগৎ সমূহের জন্য আমার নবী হলো রহমত সুবহানাল্লাহ জোরে কইতে পারলেন না আমার নবী হলো গোটা দুনিয়ার জন্য রহমত গোটা আলাম গোটা আলমের জন্য রহমত আলম সমূহের জন্য রহমত আমার নবী হলো মানুষের জন্য রহমত নবী হলো জিনদের জন্য রহমত নবী হলো ফেরেশতাদের জন্য রহমত কুল কায়নাতের ভিতরে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের জন্য পয়গম্বর আরবি কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো রহমান ও তো চিনে না নবীরে চিনে না অথচ আমার আর আপনার নবী পয়গম্বর আরবি কামলিওয়ালা নবী কেমন ছিল কেমন ছিল এর মুসলমান যেই নবী তোর জন্য জন্মের পর থেকে হাউ মাউ করে কান্না শুরু করছে যে নবী তোমার জন্য 63 বছর জিন্দেগি পর্যন্ত কাঁদছেন যে নবী তোমার জন্য কবরের জগতের ভিতরে শুয়ে শুয়ে আল্লাহর নবী চোখের পানি ফালায় ফালায় কান্দে যে নবী তোমার জন্য ময়দানে মাহশারে কঠিন বিপদের সময় যেদিন কেউ কাউর পরিচয় দিবে না কেউ কাউর আপন হয়ে সামনে এসে দাঁড়াবে না এমন কঠিন বিপদের সময়ও আল্লাহর নবী শুধু তোমার জন্য আর আমার জন্য চোখের পানি ফালায় আল্লাহর নবী কাঁদবে এ মুসলমান কুলাশের মুসলমানেরা নবীরে চিনো নবীরে চিনো নবীরে চিনো নবীরে চিনো নবী জন্মের পর তোমার জন্য হাউ মাউ করে কাঁদছে যেদিন আল্লাহর নবী দুনিয়ার বুকে আসছেন ওই যে সুবহ সাদিকের সময় নবী জমিনের বুকে যেদিন পদার্পণ করলেন শিফা ডাক দিয়ে বলতেছেন শিফা শিফা হলেন হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর বিশিষ্ট একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফের মায়ের নাম হলো শিফা শিফা ছিলেন মক্কাতুল মুকাররমার বড় একজন দাই 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 চিনেন দাইমা চিনেন না বাচ্চা হওয়ায় যা হযরতে আমেনার ঘরের ভিতরে শিফা ছিলেন শিফা শিফা ডাক দিয়ে বলতেছে রে দুনিয়ার মানুষেরা দুনিয়ার বুকে দুনিয়ার ভিতরে যত মানুষ এ দুনিয়ার ভিতরে মায়ের গর্ভ থেকে আসে সব মানুষের সিস্টেম প্রায় একরকম কিন্তু মুহাম্মদ যেদিন দুনিয়ার বুকে আসছে আমি আমিনার ঘরের ভিতরে ছিলাম আমি তাকায় দেখলাম মুহাম্মদ অন্য 10টা সন্তানের মতো করে দুনিয়ায় আসে নাই মুহাম্মদ ছিল সম্পূর্ণ আলাদা কেমন আলাদা কিরে শিফা কেমন আলাদা একটু বলো শিফা ডাক দিয়ে বলতেছে শোনো 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 দুনিয়ার মানুষ সুবহে সাদিকের সময় মুহাম্মদ ষষ্ঠ সন্তান আমেনার কুরে ঘরের ভিতরে যখন আসলেন আমি তাকায় দেখতে পাইলাম অন্য সন্তানগুলো যখন আসে সাধারণত মায়ের নারীর সাথে মায়ের নারীর সাথে সন্তানের একটা নারীর যোগসূত্র থাকে দুনিয়ায় আসার পর ওই নারীটা কর্তন করে দিতে হয় দুনিয়ায় যখন সন্তানগুলো চলে আসে দুনিয়ায় আসলে সন্তানরা
ময়লা আবর্জনা দুর্গন্ধ লয়া দুনিয়ার বুকে আসে মায়ের পেটের ভিতর থেকে। কিন্তু আমি যখন তাকাইলাম, তাকায় দেখতে পাইলাম মোহাম্মদ সম্পূর্ণ ভিন্ন। কিরকম ভিন্ন শোনো, আমি তাকায়া দেখতে পাইলাম মোহাম্মদেরকে যেন পেটের ভিতর থেকে নারীটা কর্তন করে দিছে। আল্লাহু আকবার, জোরে বলার জন্য ইমানি জাজবা লয়া, ইমানি শক্তি নিয়া, ইমানি পাওয়ার দিয়া আল্লাহু আকবার জোরে বলার জন্য রেডি হয়ে থাকেন। শিফা ডাক দিয়ে বলতেছে, আমি তাকায় দেখতে পাইলাম কে যেন মায়ের পেটের ভিতর থেকে মোহাম্মদের নারীটা কর্তন করে দিছে, খতনা করায়া কে যেন দুনিয়ার বুকে পাঠাইছে। তাকায় দেখতে পাইলাম দুনিয়ার সন্তানরা দুনিয়ায় আসলে দুর্গন্ধ ময়লা আবর্জনা নিয়ে দুনিয়ার ভিতরে আসে, শরীরের ভিতরে ময়লা থাকে। কিন্তু আমি তাকায়া মোহাম্মদের দিকে তাকাইছি, যেমনি তাকায়া দেখতে পাইলাম কে যেন পেটের ভিতর থেকে নারীটা কর্তন করে দিছে, কে যেন খতনা সুন্দর করে করায় দিয়েছে, কে যেন মোহাম্মদরে মায়ের পেটের ভিতরে সুন্দর করে ধোয়ায়া মুসায়া জান্নাতের খুশবু লাগায়া, জান্নাতের আতর লুবান লাগায়া, জান্নাতের সুগন্ধি লাগায়া, তারপরে মোহাম্মদ রে কে যেন এই দুনিয়ার বুকে পাঠাইছে। হায় খায় খায়, তুমি তোমার নবীটারে চিনো, তোমার নবী কিন্তু অন্য মানুষের মতো নয়। শিফা ডাক দিয়ে বলতেছে, না শুধু তাই না, আরো আশ্চর্য ঘটনা আমি দেখছি। রে শিফা বল বল কি আশ্চর্য ঘটনা দেখলা। শিফা ডাক দিয়ে বলতেছে, আমি যখন তাকাইলাম তাকায় দেখতে পাইলাম যেন আবদুল্লার কুড়ে ঘর, আমিনার কুড়ে ওই ঘর, কুড়ে ঘরেটার ভিতরে যেন আসমান থেকে এক টুকরা পূর্ণিমার চাঁদ এসে হাজির হয়ে গেছে। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। ও মদিনা ও মদিনা ও মদিনা রে, ও মদিনা ও মদিনা ও মদিনা রে, হাওয়া মারিয়াম সবাই এলো মায়া মিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নবীকে বরণ করে, হাওয়া মারিয়াম সবাই এলো মায়া মিনার ঘরে, সালাতু সালাম জানিয়ে নবীকে বরণ করে, রহমাতুল লিল আলামিন, রহমাতুল লিল আলামিন, কুল কায়নাত পেলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো, সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। চাঁদের চেয়েও সুন্দর কি, তারার চেয়েও সুন্দর কি, জানা থাকলে বলো সুন্দর বাগান দেখিতে মদিনাতে চলো। আল্লাহু আকবার। শিফা ডাক দিয়ে বলে, আমি তাকায় দেখতে পাইলাম যেন আসমানের পূর্ণিমার এক টুকরা চাঁদ আমিনার কুড়ে ঘরের ভিতরে এসে হাজির হয়ে গেছে। শুধু তাই নয় আমি আরো দেখতে পাইলাম মোহাম্মদ যখন দুনিয়ার বুকে এসে পড়ছে, মোহাম্মদ একটা সিজদায় লুটায় পড়ছে, হযরতে আমিনা ডাক দিয়ে বলতেছে, আমি তাকায়া দেখতে পাইলাম ছোট্ট আমার মাত্র কয়েক সেকেন্ড কয়েক মিনিটের ছোট্ট এই সন্তানটা
জমিনের ভিতরে সিজদায় লুটায় পড়ছে। কেমন করে সিজদায় লুটায় পড়ছে ডাক দিয়ে বলে, ছোট্ট সিজদা নয়, দীর্ঘ লম্বা একটা সিজদার ভিতরে মুহাম্মদ পড়ে গেছে। সিজদার ভিতরে সিজদা দিয়া, জমিনের ভিতরে সিজদা দিয়া মুহাম্মদ যেন হাউ মাউ করে কান্না শুরু করছে। সিজদা থেকে মাথা উঠাইছে, তুমি আর আমি যেমন করে নামাজের ভিতরে আত্তাহিয়াতুর সূরাতে বসি, এমন করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্তাহিয়াতুর সূরাতে বসছে। শুধু বসছে তা নয়, বসেই নাই শুধু, আমিনা ডাক দিয়ে বলতেছি, আমি দেখতে পাইলাম মুহাম্মদ আত্তাহিয়াতুর সূরাতে বইসা শাহাদাত আঙ্গুলিটা এমন করে উঁচু করে দিছে, আল্লাহু আকবার জোরে বইলেন, রেডি হয়ে থাকেন, রেডি হয়ে থাকেন, এমন করে শাহাদাত আঙ্গুলিটা আসমানের দিকে উঁচু করে দিয়া আমি দেখতে পাইলাম কি যেন মুহাম্মাদের ছোট্ট জবান দিয়া কয়, কি যেন মুহাম্মাদ তার ছোট্ট জবান দিয়া কয়, রে আমিনা কি বলছে তুমি কি বুঝো নাই? আমিনা ডাক দিয়ে বলতেছে, না আমি বুঝতে পারি নাই, কি বলছে এটা বুঝি নাই, তবে বলছে এটা বুঝছি, তবে কি করছে এটাও বুঝতে পারছি, বলো আমিনা বলো কি করছে? আমিনা ডাক দিয়ে বলতেছে, আমার মন সাক্ষী দেয় আমার ছোট্ট মুহাম্মদ শাহাদাত আঙ্গুলি আসমানের দিকে উঁচু করে দিয়া আসমানের মালিক আল্লাহ তাআলার সাথে কথা কয়। এরা দুনিয়ার মুসলমানেরা নবীরে চিনো, নবীরে চিনো, যে নবী দুনিয়ার মুখে আসার সঙ্গে সঙ্গেই কান্না করেছে উম্মাত উম্মাত, তোর জন্য কাঁদছে রে মুসলমান, আমার জন্য নবী কাঁদছে, আমার জন্য তোমার জন্য কাঁদছে আল্লাহর রসুল, এরে মুসলমান। আর অত্যন্ত দুঃখজনক, আমি আর আপনি আমার আপনার নবীকে চিনি না, 63 বছর জিন্দেগি দুনিয়ায় শুধু উম্মতের পেরেশান, উম্মতের পেরেশান, কিভাবে আমার উম্মতদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাবো, কিভাবে আমার উম্মতদেরকে জাহান্নামের পথ থেকে বাঁচাবো, 63 বছর জিন্দেগি শুধু এই ফিকিরেই তার জীবন পার হইছে। ইন্তেকালের সময় মনোযোগ দিয়া কথাগুলো শোনেন রে মুসলমান, ইন্তেকালের সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড অসুস্থ, মাঝে মাঝে নবী আমার হুশ হারায় ফেলে, যখনই আল্লাহর নবীর হুশ আসে আল্লাহর নবী উম্মাত উম্মাত করে চিৎকার দিয়ে উঠে, এরে মুসলমান, নবীর দুই চোখ দিয়ে গর গর করে পানি পড়তেছে, নবীর দুইটা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। জিবরিল আমিন এসে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এমন করে কান্দেন কেন? নবী গো, আপনি কি দুনিয়া থেকে যাবেন না? ওগো পয়গম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিছে, আমার দোস্ত যদি দুনিয়ায় থাকতে চায়, যতদিন আমার দোস্ত দুনিয়ায় থাকতে যাবে, যদি কিয়ামত পর্যন্ত এ দুনিয়ায় থাকতে যায়, এর জিবরিল যা যাও আমার দোস্তরে জানায় দে, আমি আল্লাহ আমার বন্ধুর হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায়া দিব। জোরে আল্লাহু আকবার, জোরে আওয়াজ দে বলো, আমরা যা যা বলে দে, যেন আমার দোস্ত কিয়ামত পর্যন্ত যদি থাকতে চায়, আমি আল্লাহ আমার দোস্তের হায়াত কিয়ামত পর্যন্ত বাড়ায় দিব। চিন্তার কোনো কারণ নাই নবী গো, আপনি যত দিন থাকতে চান তত দিনে দুনিয়ায় থাকতে পারবেন। নবী আমার ডাক দিয়ে কয়, জিবরিল, আমি দুনিয়ায় থাকার জন্য কান্দি না, দুনিয়ায় থাকার জন্য কান্দি না, আমি কাঁদতেছি রে জিবরিল, আমি চলে যাওয়ার পর আমার উম্মাতগুলোর কি হবে? এরে মুসলমান ভাই, মনোযোগ দিয়ে কয়েকটা কথা শুনেন, নবীর চিনেন, অথচ ওই ইন্তেকালের সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে,
আমাদের নয় নয়টা পরিবারের ভিতরে অবস্থা ছিল এমন, আমাদের নয়টা পরিবারের হালাত ছিল এমন। আম্মা জানা আয়েশা বলে, আমি আয়েশার ঘরের ভিতরে যদি বাতি জ্বালানোর মতো তেল থাকত তাহলে আমি আয়েশা ওই বাতি জ্বালানোর তেল পান করে আমার ক্ষুধা নিবারণ করতাম। আমাদের সংসারের অবস্থা, আমাদের দুনিয়ার হালত ছিল এমন। এরপরেও আল্লাহর নবী পরিবারের কোনো মানুষের জন্য পেরেশান ছিলেন না। এরপরেও আল্লাহর নবী দুনিয়ার কোনো মানুষের, পরিবারের মানুষের জন্য কোনো পেরেশান ছিলেন না। হযরতে ফাতিমা ছিল নবীর কলিজার টুকরা, ফাতিমার জন্য আল্লাহর রসুল পেরেশান ছিল না রে মুসলমান। হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিল নবীজির কলিজার টুকরা, পিঠের উপরে করে লয়া ঘোড়া সাইজা সাইজা আল্লাহর নবী হাসান হুসাইন নিয়া খেলতেন। নবী ঘরের ভিতরে আসছে, হাসান হুসাইন দৌড়ায় এসে ডাক দিয়ে বলে, ও না না ঘোড়া হও ঘোড়া হও। আল্লাহর নবী দ্বিতীয় কোনো কথা কয় নাই, হামা গুড়ি দিয়া হাঁটু দুইটা জমিনের ভিতরে দিয়া হাত দুইটা সামনে দিয়া ঘোড়া হয়ে গেছে, মাথার পাগড়িটা খুইলা মুখের ভিতরে দিয়া লাগাম বানায় হাসান হুসাইন পিঠের উপরে বইসা লাগাম ধরা ধরা ঘোড়া ঘোড়া খেলতেছে। হাসান হুসাইন পিছনে, হাসান সামনে, হাসান হুসাইন ডাক দিয়ে বলতেছে, হুসাইন দেখ 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 আমাদের ঘোড়া কত সুন্দর, আমাদের সওয়ার দেখ কত সুন্দর, কত উত্তম সওয়ার, দুনিয়ায় কার সওয়ার রে এত উত্তম। আল্লাহর নবী নিজ থেকে ডাক দিয়ে বলতেছে, না না ভাই, সওয়ার যেমন উত্তম, সওয়ারের উপরে সওয়ারি যারা আছে ওরাও তেমন উত্তম। কলিজার টুকরা ছিল হাসান হুসাইন, নবী আমার হাসান হুসাইনের জন্য কান্দে নাই। ফাতিমাতুজ্জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তো আল্লাহর নবী মা বলে বলে ডাকতেন, ফাতিমার মা বলে ডাকতেন। কোন দিন থেকে মা বলতেন, কথা একটু না বললেই নয়, ছোট্ট একটা ওয়াকিয়া। কোন দিন থেকে আল্লাহর নবী ফাতিমারে মা বলে ডাকতেন, নবী বারবার ডাক দিয়ে বলতেন, কেউ যদি ফাতিমারে দুঃখ দেয় ও যেন আমি নবীরে দুঃখ দেয়। ফাতিমা আমার কলিজার টুকরা, ফাতিমা শুধু আমার মেয়ে নয়, ফাতিমা হলো আমার মা। কোন দিন থেকে মা বলে, ওই যে তায়েফের ময়দানে হাবিবে কিবরিয়া সরকার মদিনা বিশ্বনবী কামলিওয়ালা মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে যেদিন কালেমার দাওয়াত দিতে যায়, তায়েফবাসীরই কালেমার দাওয়াত দিল, কাফির বেঈমানরা আল্লাহর নবীর কালেমা তো গ্রহণ করলই না, বরং আল্লাহর নবীর আঘাত করার সিদ্ধান্ত নিয়েছে, যেন আল্লাহর নবীর ওরা মেরেই ফেলবে এমন সিদ্ধান্ত। কাফির বেঈমানরা নবীর তিরস্কার করল, নবীর কথা তো শুনলই নাই, তিরস্কার করেছে, কেউ নবীরে বকা দেয়, কেউ গালমন্দ করে, কেউ নবীরে বলে চোখের সামনে থেকে চলে যাও, কেউ এমন করে বলে আমার মুখের সামনে আসবি না, যা যা এখান থেকে চলে যাও। আল্লাহ কি কোনো মানুষ আর তালাশ করে পায় নাই, তোর মতো এতি মোহাম্মদ রে আল্লাহ নবী বানাবে, মানুষ বুঝি আল্লাহর তালাশ করে পায় নাই। যেমনি এমন কথা বলছে আল্লাহর নবী ফিরে আসতেছে, কাফের বেঈমানরা ছোট্ট ছোট্ট দুষ্ট পোলাপানদেরকে বলে দিছে, যা যা মোহাম্মদ যেন খালি হাতে এমন করে ফিরত না যায়, যে যেদিক দিয়ে পারবি মোহাম্মদের শরীরের ভিতরে আঘাত করবি। এরে বাইরে দিনের ভিতর চোখটা বন্ধ করে একটু খেয়াল করে দেখো, আল্লাহর নবী রাস্তা দিয়ে হাইটে যায়, চাঁদের চাইতে সুন্দর যেই নবী, দোজাহানের বাদশা যেই নবী,
যার মহব্বত বইরা আল্লাহ রাব্বুল আলামিন আরশ কলম বানাইছে, দোজাহানের বাদশা যেই নবী, এ নবী রাস্তা দিয়ে হেঁটে যায়, কাফির বেঈমানরা ছোট্ট ছোট্ট দুষ্ট দুষ্ট ওই বালক পোলা পান্ডে বলে দিছে, যা নবীরে আঘাত করবি, মোহাম্মদরে আঘাত করবি। জাহেদ ইবনে হারেসা নবীর পিছনে পিছনে হাঁটতেছে, জাহেদ ইবনে হারেসা ডাক দিয়ে বলতেছে, আমি হঠাৎ করে তাকায় দেখলাম আসমান থেকে বৃষ্টি পড়লে যেমন করে ছাতাহীন মানুষের মাথার উপরে বৃষ্টি পড়ে, আমি তাকায় দেখতে পাইলাম মোহাম্মদ আমার নবী আমার কলিজার টুকরা আমার রসুলের মাথার উপরে এমন করা তায়েফের পাথরের বৃষ্টি শুরু হয়ে গেছে। আমি পিছনে পিছনে নবী আমার গায়ের উপরেও এসে ওই পাথরের টুকরা পড়া শুরু হয়েছে। এরে মুসলমান একটু খেয়াল করো তো, যেই নবীর শরীরের ভিতরে মাছি বসা হারাম ছিল, কোনদিন একটা মশা আল্লাহর নবীর শরীরের ভিতরে বৈশা কামড় দেয় নাই, কোনদিন আল্লাহর নবীর শরীরের ভিতরে খুজরি পাসরা হয় নাই। এ নবীর চান্দের মতো চেহারা, এ নবীর চেহারার উপরে কাফের বেঈমানের ছোট্ট ছোট্ট দুষ্ট পোলাপানরা পাথর দিয়ে আঘাত শুরু করছে। একটা পাথর এসে নবীর কপাল মোবারকের ভিতরে লাগছে, যেমনি কপাল মোবারকের ভিতরে লাগছে কপালটা ফেটে গেছে, চিক দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। নবী আমার সঙ্গে সঙ্গে আহ করিয়া হাতটা দিয়া কপাল ধরে ফেলছে, জায়েদ কই আছো, দে দে আমার পাগড়িটা সামনে বাড়ায় দে। জায়েদ রে খবরদার খবরদার, আমার এক ফোঁটা রক্ত যেন তায়েফের ময়দানে না পড়ে, জায়েদ খবরদার আমার এক ফোঁটা রক্ত যেন তায়েফের ময়দানে না পড়ে। জায়েদ তুমি জানো না যেই জমিনের ভিতরে কোনো নবী রাসূলের রক্ত পড়ে আল্লাহ কিন্তু ওই জমিন রাখে না। এরা বুঝে নাই, এর কারণে এরা এদের নবীরে আঘাত করে, এরা বুঝতে পারতেছে না এর জন্য আমারে মারতেছে, আমার শরীরের ভিতরে পাথর দিয়া আঘাত শুরু করছে। জায়েদ দে দে দেখ আমার কোনো একটা ফোঁটা রক্ত যেন জমিনে না পড়ে। আল্লাহর নবী যা ছিল তাই দিয়া সুন্দর করে চেপে চেপে ধরতেছে, বারবার এসে নবীর শরীরের ভিতরে, আহারে নবীর নরম শরীরের ভিতরে পাথরের আঘাত দিয়া ক্ষত বিক্ষত হয়ে যায়, যেখান দিয়েই রক্ত বের হয় ওই জায়গাতেই আল্লাহর নবী কাপড় দিয়া চেপে ধরে জমিনে রক্ত পড়তে দেয় না। জায়েদের আজকে বুঝে নাই, এমন একদিন আসবে, এমন একদিন আসবে এই তায়েফের ময়দান থেকে আল্লাহ 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 জিকির উঠবে, এমন একদিন আসবে এই তায়েফবাসীরা দলে দলে ইসলাম গ্রহণ করবে। যায়েদ আর যদি আমার রক্ত জমিনের মধ্যে পড়ে যায় হয়তো আল্লাহ তাআলা এই জমিনটারে কিন্তু ধ্বংস করে দিবে। যায়ে ধর ধর আমারে ধর, জ্ঞান হারায় ফেলে আল্লাহর নবী জমিনের মধ্যে লুটায় পড়ে রে ভাই। নবী মাঝে মাঝে জ্ঞান হারায় ফেলে, যায়েদ ইবনে হারেসা বলে নবী বড় দুর্বল হয়ে গেলেন, আমি নবীর হাতের ভিতর দিয়ে আমার মাথাটা দিয়া আল্লাহর নবীর হাতটা আমার কাঁধের বরাবর রাইকা নবীরে আস্তে আস্তে ধরা ধরা আমি বাড়িতে নিয়ে আসছি। বাড়িতে আসতে দেরি হয়েছে, ঘরের দরজায় এসে টোকা দিলাম, ফাতিমা দরজা খুলে দাও। নবীর কণ্ঠের আওয়াজ পায় ফাতিমা দৌড়ে চলে আসছে, দুর্বল কণ্ঠ দিয়া ডাক দিছে, ফাতিমা বুঝতে পারতেছে না কে মারে, এ বেটি ফাতিমা দরজা খুলে দাও। ফাতিমা যেমনি দরজাটা খুলছে
গুলা তাকায় দেখতে পাইতেছে আল্লাহর নবীর চেহারাই যেন বিকৃত করে ফেলছে। এইখানে ফুলা ওইখান দিয়ে রক্ত ঝরে, গোটা শরীরটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, লাল 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 রক্ত দিয়া লাল হয়ে গেছে। ফাতিমা আল্লাহর নবীর চেহারার দিকে তাকায় হাউ বাউ করে চিৎকার দিয়ে উঠছে, বাবা কে এমন করলো গো বাবা, ও বাবা কে তোমার এমন করে মারছে বাবা, বাবা গো ওরা কি জানে না তুমি ছোট্টবেলায় তোমার বাবারে দেখো নাই, ওরা কি জানে না ছোট্টবেলায় তুমি তোমার মায়েরে হারাইছো, এতিম সন্তান তুমি, ওরা কি জানে না এতিম ছেলেটা কে পারলো এমন করে নিষ্ঠুরের মতো আঘাত করতে। ফাতিমা ওরা বুঝে নাই এর কারণে আমারে আঘাত করেছে। ফাতিমা আল্লাহর নবীরে ধরে ধরে ঘরের ভিতরে লইছে, ঘরে নিয়া ফাতিমা জৈতুনের তেল গরম করে, ফাতিমা পানি গরম করে চুলার ধারে বইসা বইসা আসলটা দিয়া নিজের মুখটা চাইবা আসমানের দিকে তাকাইছে। আসমানের দিকে তাকায় ডাক দিয়ে বলে, ওগো আসমানের মালিক আল্লাহ, তুমি না বলছো এটা তোমার নবী, ওগো আসমানের মালিক আল্লাহ তুমি না বলছো এটা দোজাহানের বাদশাহ, তোমার দোস্ত, তোমার দোস্তরে এমন করে মারছে, তুমি কি দেখো না আল্লাহ, তুমি কি দেখো নাই আল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, বেটি এমন করে বলতে নাই রে বেটি, এমন করে বলতে নাই, এটার ভিতরে ইসলামের বিজয় নিহিত রয়েছে। তেল গরম করে লয়া এসে ফাতিমা নবীর মাথাটা লয়া নিজের কোলের ভিতরে শোয়া রাখছে, আল্লাহর নবীর নিজের কোলের ভিতরে শোয়াইছে, কোলের ভিতরে শোয়ায়া ফাতিমা ক্ষত স্থানের ভিতরে জয়তুনের তেল গরম করে রসুলের ক্ষত স্থানের ভিতরে যেমনি করে লাগাইছে, নবী আমার হাউ মাউ করে কেঁদে উঠছে, ফাতিমা গরম লাগে ফাতিমা যন্ত্রণা সহ্য করতে পারি না, আরে ফাতিমা যন্ত্রণা হয় বড় ব্যথা লাগে ফাতিমা সহ্য করতে পারি না, ফাতিমা হাউ মাউ করে কান্দে, বাবা গো যদি এটা পরিষ্কার না করি তাহলে আরো খারাপ হবে। আল্লাহর নবী দাঁতের সাথে দাঁত দিয়া শুয়ে রইলেন, ফাতিমা রক্তগুলো পরিষ্কার করে দিতেছে, যেমনি একটু শরীরে আরাম আসছে ফাতিমার কোলের ভিতরে মাথা দিয়ে আল্লাহর নবী ঘুমায় গেছে। বাহিরে যেমন নবী ঘুমাইছে স্বপ্নের ভিতরে তাকায় দেখতে পাইতেছে, ওই যে ছয় বছর বয়সে বাবার কবর দেখতে যায় আছে, মায়ের হারায় ফেলছে, এই মা স্বপ্নের ভিতরে স্বপ্নে এসে দাঁড়াইছে, যেমনি স্বপ্নের সামনে হযরতি আমিনারে পয়গম্বরে আরবি কামলিওয়ালা নবী দেখতে পাইছে, একটা চিৎকার দিয়ে বলে, মা ওগো মা, ও মা তাকায় দেখো মা তোমার মুহাম্মদ রে, ওই যে তুমি রাইখা গেলা মা, কে দেখে তোমার মুহাম্মদ রে, কে আদর করে তোমার মুহাম্মদ রে, তোমার এতিম সন্তানটারে কে দুঃখের সময় সান্ত্বনা দেয় মা, ওই যে রাইখা চলে গেছো তাকায় দেখো তোমার মুহাম্মাদের শরীরে কিভাবে কাফের বেইমানরা আঘাত করছে, তাকায় দেখো মা কিভাবে ওরা আমার মারছে, মা যন্ত্রণা হয় সহ্য করতে পারি না,
নবী মায়ের চেহারা দেখে হাউ মাউ করে কান্দে উঠছে। হযরতে আমিনার সামনে আসছে, সে কাছে এসে বসছে। যেমনি কাছে বসছে নবী আমার মায়ের হাতটা খব করে আটকে ধরছে, মায়ের হাতটা ধরে মা মা বলে চিৎকার দিয়ে উঠছে। হঠাৎ করে ঘুম ভেঙে গেছে, খেয়াল করে তাকায় দেখতেছে উপরে ফাতেমা হাউ বাউ করে কান্না শুরু করছে। ডাক দিয়ে বলতেছে, বাবা বুঝতে পেরেছি স্বপ্নের ভিতরে, বুঝি তোমার মা আমেনারে দেখছো। বুঝেছি বাবা, স্বপ্নের ভিতরে বুঝি তোমার মা আমেনারে দেখতে পাইছো বাবা। আল্লাহর নবী খেয়াল করে তাকায় দেখতেছে, ওই যে স্বপ্নের ভিতরে মায়ের হাতটা ধরছে, না 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 মায়ের হাত নয়, খেয়াল করে তাকায় দেখে ফাতিমার হাত ধরে মা মা বলে ডাকতেছে। নবী আমার ফাতিমার চেহারার দিকে তাকাইছে, তাকায় ডাক দিয়ে বলতেছে, বেটি রে স্বপ্নের ভিতরে হাত ধরছি আমার মায়ের, আমি তাকায় দেখলাম হাত ধরে রয়েছি তোমার। এরে ফাতিমা, তুই শুধু আমার বেটি ফাতিমা নয়, তুই হলি আমার মা ফাতিমা। কলিজার টুকরা ফাতিমা, কলিজা দিয়ে মোহাব্বত করতেন, কলিজা দিয়ে ভালোবাসতেন। নবী বারবার বলতেন, কেউ যদি ফাতিমারে দুঃখ দেয় সে যেন আমি নবীর দুঃখ দেয়। আল্লাহর নবী ইন্তেকালের সময় ফাতিমারেও ভুলে গেছে, ফাতিমারেও স্মরণ করে না। নবী ডাক দিয়া কয়, লা আসআলুকা বিনতি ফাতিমা, লা আসআলুকা বিনতি ফাতিমা। জিবরিল ডাক দিয়ে বলে, ও নবী আপনি তাহলে কি চান? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আসআলুকা উম্মতি, আসআলুকা উম্মতি, আমি আমার উম্মতরে চাই, আমি আমার উম্মতরে চাই। এরে ভাই, হাদিসের বর্ণনা, হাদিসের বর্ণনা, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বিতীয় সিংহায় ফুৎকার দিবে, প্রথম সিংহায় ফুৎকার দিয়া দুনিয়া ভেঙে দিবে, দুনিয়ার এই সামান আসমানের সামানা ভেঙে দিবে, যখন আবার সিংহায় ফুৎকার দিবে, মাটির ভিতর থেকে সব মানুষগুলো উঠতে থাকবে, মাটির ভিতর থেকে সব মানুষ উঠবে। হাদিসের বর্ণনা, আল্লাহর নবীর রওজা মোবারকের ভিতর গিয়া, রওজার কাছে গিয়া জিবরিল আমিন তার শক্ত দুইটা ডানা দিয়া নবীর রওজার ভিতরে আঘাত করলে, নবীর রওজা থেকে আল্লাহর নবী উঠে পড়বে। ঘুম থেকে যখন আল্লাহর নবী জাগ্রত হবে, উঠবে, নবী ওঠার পর জিবরিল আমিন রে ডাক দিয়ে বলবে, রে জিবরিল, কই কই, আমি তো কাউরে দেখি না রে জিবরিল। আল্লাহর নবী বলবে, জিবরিল কই, আমার উম্মতেরা কই? রে জিবরিল, তুই কি আমার উম্মতদেরকে জাহান্নামের গোড়ায় রাইখা তারপরে আইসা সবার শেষে আমারে উঠাইতে আইস? অল্প কয়টা কথা বলে শেষ করছি, অল্প কয়েকটা কথা বলে শেষ করছি। শুনেন, জিবরিল আমিন ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, না আপনার কোনো উম্মতরে জাহান্নামের গোড়ায় রেখে আসি নাই। আরে জিবরিল, আমার উম্মতদের কি তুই পুলসিরাতের পুলের ওই জায়গায় রেখা সবার শেষে আমারে উঠাইতে আইছো? জিবরিল বলবে, না ইয়া রাসূলুল্লাহ, না না আমার উম্মত কই, হাসুরের ময়দানে আমার উম্মতেরা কই? জিবরিল আমিন ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ পয়গম্বর, আজকে ময়দানে মহশারে সর্বপ্রথম আপনারে রব্বুল আলামিন মহব্বত করে উঠাইছে। সুবহানাল্লাহ, জোরে কর মিয়া। আজকে ময়দানে মহশারে সর্বপ্রথম আপনারে উঠাইছে ইয়া রাসূলুল্লাহ, রব্বুল আলামিন আপনার জন্য মাকামে মাহমুদ রেডি করে রাখছে, আপনার জন্য চেয়ার রেডি করে রাখছে। চলেন আল্লাহর নবীরে নিয়া রব্বুল আলামিনের কাছে যাবে, গিয়া দেখবে রব্বুল আলামিন বিচারের সিংহাসন আল্লাহ তাআলার কাছেই আল্লাহর রসুলের জন্য এক সিংহাসন সুন্দর করে সাজায় রাখছে। নবী গো আসেন, দোস্ত আমার, বন্ধু আমার, আসেন বসেন, আপনি আপনার চেয়ারে বসেন। এ মুসলমান খুব মনোযোগ দিয়ে কথা শুনো, আল্লাহর নবী বলবেন, ও মালিক, নবী আমার গিয়া চেয়ারের হাতলের কাছে হাত দিয়া আল্লাহর নবী দাঁড়ায় থাকবে, বসবে না। নবী গো আপনি বসেন, দোস্ত আমার, চিন্তার কোনো কারণ নাই, আপনি পেরেশান হবেন না, আপনি বসেন, আপনার জন্য রেডি করে রাখছি আমি চেয়ার। আল্লাহ তাআলাকে জবাব দিবে জোরে, আল্লাহু আকবার বলেন, রেডি হয়ে থাকেন জোরে বলবেন, আল্লাহ তাআলারে জবাব দিয়া ডাক দিয়ে বলবে, ওগো আসমানের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, বিচার দিনের মালিক আল্লাহ, আমি যদি আজকে ময়দানে মাহশারে এ জায়গায় বসে থাকি তাইলে আমার উম্মতের জন্য দৌড়াবে কে? আমি যদি বসে থাকি তাহলে পুলসিরাতের ওই পুলের গোড়ায় কে দৌড়াবে আমার উম্মতের জন্য? জাহান্নামের দরজার কাছে কে দৌড়াবে আমার উম্মতের জন্য? এর কারণে আল্লাহ আমি পারবো না, আমি বসতে পারবো না, আমি বসতে পারবো না। এ ভাই, শুধু এতটুকুই আমি আপনাদেরকে বুঝাইতে চাই, যেই নবী দুনিয়ায় আসার সঙ্গে সঙ্গে তোমার জন্য কাঁদছে, আমার জন্য কাঁদছে, 63 বছর জিন্দেগি আমার জন্য আর তোমার জন্য কাঁদছে, হাসরের ময়দানে যেদিন কেউ কাউকে পরিচয় দিবে না, যেদিন কেউ কারো উপকারে আসবে না, গোটা হাসরের ময়দান থরথর করে কাঁপবে, জালিলুল কদর পয়গম্বর গুলো নাফসি 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 করে কাঁদতে থাকবে। ওই দিন আল্লাহর নবী তোমার জন্য আর আমার জন্য পাগল হয়ে থাকবে, পাগল হয়ে থাকবে। তাহলে কার জন্য কি করলেন, কোথায় গেলেন, কি করতেছেন, কার জন্য কি করতেছেন, কার পিছনে ঘোরা দরকার ছিল আর তুমি কার পিছনে ঘুরতেছ, কাকে অনুসরণ করা দরকার ছিল আর কার পিছনে তুমি দৌড়াইতেছ, কার অনুসরণ করার দরকার ছিল, কার অনুসরণ করে দুনিয়া থেকে যাইতেছ? মনে রাইখো, দুনিয়া ক্ষণস্থায়ী, অল্প কয়েক দিনের দুনিয়া, চোখ বন্ধ করলে সব দুনিয়ার তেলেসমাতি শেষ। সুতরাং মুসলমান একটাই উদাত্ত আহ্বান জানাই, আসেন আসেন আল্লাহর নবীর ইত্তেবা করি, আল্লাহর নবীর অনুসরণ করি, ইতাআত করি আল্লাহর নবীর, নবীর সুন্নাতের আদর্শকে আমার আপনার জিন্দেগিতে ধরার দরকার আছে না নাই জোরে বলেন? এ মুসলমান জোরে বলো, দরকার আছে না নাই? নবীর আদর্শের সৈনিক হওয়া দরকার আছে না নাই? নবীর জন্য যা করা দরকার তাই করতে রাজি আছি না নাই? নবীর জন্য যেভাবে চলতে হয়, নবীর আদর্শকে বাস্তবায়ন করার জন্য নিজে আগে ভালো হতে হবে, নবীর সুন্নাতের অনুসরণ করতে হবে, তারপরে নবীর সুন্নাতের আন্দোলনে নামতে হবে, যা দরকার হয় তাই বিলায়া দিতে হবে। জোরে কন ঠিক কিনা? রাজি আছেন ইনশাআল্লাহ?